নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি দেবারতী, মাই ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে পনিরের একটা রেসিপি শেয়ার করব, যেটা হলো দারুণ সুস্বাদু দুধ পনির বা শাহী পনির। চলো তাহলে এগোনো যাক। প্রথমে আমি একটা বাটিতে 2 চামচ পোস্ত নিলাম, এরপর নিলাম 8-10টা মতো কাজু বাদাম, এরপর নিচ্ছি 2 চামচ চালমগজ। এই উপকরণগুলোকে আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলো। এগুলিকে আমি প্রায় 1 ঘন্টার মতো উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে বাটার সময় আমার সুবিধা হয়। আর হ্যাঁ, আমি উপকরণগুলোর সাথে 2টো কাঁচা লঙ্কাও নিয়েছিলাম। তোমরা ঝালটা তোমাদের সুবিধা মতো দিতে পারো। এখানে 300 গ্রাম পনির আছে, পনিরগুলোকে আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াইতে সাদা তেল দিলাম। এই শাহি পনির রেসিপিটা সাদা তেলেই করতে হয়। তেলটা গরম হয়ে এলে আমি তেলে দিয়ে দেব 1 চিমটি নুন। জানো তো, পনির রান্না করার সময় বা পনির ভাজার আগে যদি তেলে 1 চিমটি নুন দিয়ে দাও, তাহলে পনিরটা কড়াইয়ের সাথে লেগে যায় না। পনিরগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে নেব। জানো তো, আজকে সৌম্যদীপ স্কুল থেকে এসে খুব খুশি হবে। তোমরা তো জানো পনির ওর ভীষণ ফেভারিট। পনিরগুলোকে এরকম লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম 1টা গোটা তেজপাতা আর গরম মশলা, তার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ। এরপর বেটে রাখা মশলাটা, মানে কাজু, পোস্ত আর চালমগজ বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর ওই বাটিটা ধুয়েই একটুখানি জল দিয়ে দিলাম। আগে মা কাকিমারা যখন শিলনোড়ায় পোস্ত বা সর্ষে বাটত, দেখতাম সেই শিলনোড়া ধোয়া জলটা দিচ্ছে। এখন তো মিক্সিতে বাটা, তাই বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য হলুদ আর জিরে ধনে গুঁড়ো। এরপর আমি এই গ্রেভিটাকে মিনিট 5-এক মতো একদম গ্যাস কমিয়ে সাঁতলে নেব। গ্যাসটা কিন্তু কমিয়ে রাখতে হবে, না হলে কড়াইয়ের নিচে এই উপকরণগুলো লেগে যাবে। গ্যাস কমিয়ে আমি এটাকে 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আগে থেকে ফুটিয়ে রাখা বা গরম করে রাখা দুধটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এই রেসিপিটাতে কোনো রকম জল ব্যবহার করিনি, শুধু দুধের উপরেই করেছি। কিছুক্ষণ পরে এই দুধটা ফুটে আসলে আমি তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে আমি আর 1-2 মিনিট এগুলোকে ফুটিয়ে নিয়ে তার উপরে দিয়ে দিলাম গরম মশলা আর সামান্য পরিমাণ ঘি। ঘি আর গরম মশলা দেওয়ার পরে আমি পনিরটাকে অল্প করে নেড়ে চেড়ে নিলাম। ব্যাস, প্রায় হয়ে এসেছে আমাদের শাহী পনির। গ্রেভিটা তোমরা তোমাদের আন্দাজ মতো রাখবে। জানো তো পনির গ্রেভি টেনে নেয়, সেই কারণে পরিমাণ মতো বুঝে রেখো। নামানোর আগে আর একটা উপকরণ শুধু বাকি রইল, কি বলো তো? সেটা হলো কসুরি মেথি। কসুরি মেথিটাকে 2 হাতে এরমভাবে একটু ডোলে নিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। এই রান্নাতে কসুরি মেথির গন্ধটা একটা অনন্য স্বাদ এনে দেবে। ব্যাস, হয়ে গেল আমাদের শাহী পনির। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে পাশে থেকো বন্ধু।